Vabbè. Chaudhary Sahib. Now he's all right. Thank you, doctor. Thank you. Bhaiya. Hassan. Hi, bhai. তুমি শান্ত হও ভাইয়া, আমি সব শুনেছি। আল্লাহ রহমতে কিচ্ছু হবে না। তুমি বসো বসো, আমি দেখছি। মাধন। হাই কাকা। কি হয়েছে তোর? হ্যাঁ, কি হয়েছে? সরি কাকা, আমার ভালোবাসার জন্য তোমাকে মিথ্যে বলে আমাকে এখানে আসতে হয়েছে। তোমার আশা পূরণ করার জন্যই তো দোলাকে বউ করতে গিয়ে আমাকে বিপদে পড়তে হয়েছে। তুই কেন সরি বলছিস? সরি বলবো তো আমি, কারণ এতদিন ধরে তোর কাছে আমি একটি সত্য কথাকে গোপন করে রেখেছিলাম। এখনো যদি রাখি তাহলে এর চেয়ে মর্মান্তিক ঘটনা তুই ঘটাতে পারিস। এমন কি ঘটনা যে তুমি আমার কাছে গোপন করেছ? আমি বলেছিলাম তোর মা বাবাকে বেঁচে নেই, কিন্তু তোর বাবা এখনো বেঁচে আছে। তুই যার লোকদের মেরেছিস, যাকে শত্রু ভেবে তুই তার বিরুদ্ধে অবস্থান নিয়েছিস, ওই দেখ উনি সেই। তোর জন্মদাতা বাবা লাখো লাখো মানুষের কাছে ফেরেশতা হয়ে থাকা তোর এই বাবা আপন সন্তানের বাবা হয়ে থাকতে পারেনি, কারণ তোর বাবা ছিল ন্যায়ের পথের একজন যোদ্ধা। তোর জন্ম হবার ঠিক 6 মাস আগে দেশে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। হুজুর, আমার একটু পানি দেন হুজুর। পানি ওই দুটোকে ধরে নিয়ে আয়। তিন দিন ধরে কিছুই খাও নাই। আমার হাত ধরেছিস কেন? তুই বিরাট অন্যায় করেছিস বলে ঋণের টাকা না দিয়ে আমার কাজে বাধা। জব্বার দেওয়ান, ওদের ঋণের টাকার বদলে আমার দ্বিগুণ মূল্যের জমি তোকে দান করলাম। আমার দানের জমি নিয়ে তুই ওদেরকে মুক্ত করে দে। রায়হান চৌধুরী, এসব কুকুরের জন্য আমাদের সাথে শত্রুতা করো না, তা না হলে পরিণাম ভয়াবহ হবে। চুপ, সবাই শোনো, আজ থেকে তোমরা আমার লোক, কেউ ওর কাজ করবে না, জমিতে ফসল ফলাবে না। তোর ভাই এতদিন যে অন্যায় করেছে তার শাস্তি এবার তোকে পেতেই হবে।